সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিহাসের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইতিহাস প্রথম পত্রের তৃতীয় যে অধ্যায়টা আছে, ইংরেজ উপনিবেশিক শাসন অর্থাৎ ব্রিটিশ আমল, সেই আমল সম্পর্কে বা ইংরেজ আমল সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা পাব 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে তারা বণিকদের মানদণ্ডস্থ শাসকের রাজদণ্ডে পরিণত করেন। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের পূর্ণ ক্ষমতার অধিকারী হয়। ভারতবর্ষের ব্রিটিশ শাসন মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথম 100 বছর অর্থাৎ 1757 থেকে 1857 সাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা শাসিত ইংরেজ উপনিবেশিক শাসনামল, এবং পরবর্তী 90 বছর অর্থাৎ 1858 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার ও পার্লামেন্ট কর্তৃক শাসিত ব্রিটিশ আমল। 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণায় বলে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসন ব্যবস্থা স্বহস্তে গ্রহণ করে। এত তো সংক্রান্ত মহারানীর ঘোষণায় ইতিহাসে 1858 সালে ভারত শাসন আইন নামে পরিচিত। মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দের ঘোষণায় মহারানী বলেন, ইতিপূর্বে কোম্পানি তাদের শাসনামলে ভারতীয় শাসক ও রাজন্যবর্গের সাথে যেসব বিষয়ে চুক্তি সম্পাদন ও প্রতিশ্রুতি প্রদান করেছে সেগুলো সযত্নে পালিত হবে। ব্রিটিশ প্রজাদের মতোই বর্ণগোত্র নির্বিশেষে সকল ভারতীয় প্রজাকে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। অর্থাৎ 1858 সালে মহারানী ভিক্টোরিয়া তিনি নিজ হস্তে ক্ষমতা গ্রহণ করেন, এবং ক্ষমতা গ্রহণ করে তিনি কিছু ঘোষণা দেন, সেটা হচ্ছে আমাদের 1858 সালের ভারত শাসন আইন। ভারতীয় জনসাধারণের স্ব ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রদর্শন করা হবে, কোনো অবস্থায় চাপিয়ে দেওয়া হবে না। অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। মহাবিদ্রোহের সময় ব্রিটিশ নরনারীকে হত্যার দায়ে কাউকে অভিযুক্ত করা হয়নি, এবং যারা এখনও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের সকলের প্রতি রাজকীয় ক্ষমা প্রদর্শন করা হবে। লর্ড ডালহৌসি প্রবর্তিত সাম্রাজ্যবাদ নীতি ও সত্য বিলোপ নীতি পরিত্যক্ত করা হবে। ভারত মহারানীয়ুক্ত ঘোষণায় ভারতীয়দের কল্যাণে এবং উন্নয়নে আরও বলা হয়, ভারতের জনগণের উন্নতি সরকারের শক্তি বৃদ্ধি, ভারতীয়দের পরিতৃপ্তির ব্রিটিশ সরকারের নিরাপত্তা তাদের কৃতজ্ঞতায় ব্রিটিশ সরকারের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। অর্থাৎ এইখানে আমরা বুঝতে পারছি যে মহারানী ভারতের যে জনগণ আছে এই জনগণের স্বার্থে কিছু কথা বলেন, যেটা হচ্ছে আমরা 1858 সালের ভারত শাসন আইন হিসেবে আমরা চিনে থাকি। 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট এক আইন পাস করে ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হস্তে অর্পণ করেন। যেহেতু রানীর পক্ষে সরাসরি ভারত শাসন করা সম্ভব ছিল না, অর্থাৎ রানী যেহেতু সরাসরি ভারতে এসে তিনি শাসন করতে পারবেন না, সেহেতু ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধি হিসেবেই গভর্নর জেনারেল পদে ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়। কোম্পানির পরিচালক বোর্ড অফ কন্ট্রোলের পরিবর্তে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে থেকে একজনকে ভারত সচিবের পদে নিযুক্ত করা হয়, এবং তিনি 15 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলের সাহায্যে ভারতের শাসন কার্য পরিচালনা করবেন স্থির হয়। ভারত শাসন আইনের মধ্যে লর্ড রিপন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। দেখো, সংবাদপত্রের স্বাধীনতা প্রদান। পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন রদ করে দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেন, শিক্ষা সংস্কার করেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কল্পে তিনি হান্টার কমিশন নিয়োগ করেন। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সংস্কার করেন। স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন। লর্ড রিপনের আমলে অবিস্মরণীয় ঘটনা হল বাংলা মিউনিসিপ্যাল অ্যাক্ট নামক স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন। এ আইন দ্বারা স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার বিষয়ক দপ্তরগুলো পরিচালনায় ক্ষমতা লাভ করেন। ফ্যাক্টরি আইন পাস। লর্ড রিপন শ্রমিকদের কল্যাণের জন্য 1881 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাস করে বিশেষ খ্যাতি অর্জন করে। এ আইন দ্বারা শিল্প শ্রমিকদের দিয়ে দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু হয়। অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন। প্রজাসাধারণের উপকারার্থে তিনি লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর শুল্ক হ্রাস করেন এবং আয়কর রহিত করে অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন করেন।
বেন্টিংকের সময় যে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল তার তিনি 1881 খ্রিস্টাব্দে মহীশূর রাজবংশের হাতে ফিরিয়ে দেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি লর্ড রিপন কিন্তু বাংলার মানুষের জন্য বা ভারতীয়দের জন্য খুবই ভালো কাজ করেছেন এবং তিনি কিছু শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছেন, কিছু ফ্যাক্টরি আইন করেছেন যাতে মানুষদের কষ্ট না হয় এজন্যে। তারপরে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা যাকে সবাই মোটামুটি চিনি, সেটা হচ্ছে লর্ড কার্জন। লর্ড ডালহৌসির রাজনৈতিক শিষ্য নামে অভিহিত লর্ড কার্জন 1899 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে ভারতের ভাইসরয় নিযুক্ত হন। ভাইসরয়ের তালিকায় তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তিনি অপরিসীম কর্মশক্তি, বিদ্যা, বুদ্ধি, অদম্য উৎসাহ ও গভীর আত্মবিশ্বাসের সাথে এদেশের কল্যাণ সাধনে আত্মনিয়োগ করেন। শত কর্মব্যস্ত তার মধ্যেও তিনি তিনটি বিখ্যাত গ্রন্থ প্রণয়ন করেন। ঐতিহাসিক পি ই রবার্টস বলেছেন, ভালো বা মন্দ যাই হোক, লর্ড ডালহৌসির পর কোনো রাজপ্রতিনিধি তার নেই সমগ্র ভারতীয় শাসন ব্যবস্থায় এতদূর প্রভাব বিস্তার করতে পারেনি। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে লর্ড ডালহৌসির পরেই কিন্তু লর্ড কার্জনের অবস্থান। ভারতবর্ষে ব্রিটিশ স্বার্থ ও অধিকার রক্ষায় ছিল তার বৈদেশিক নীতির অন্যতম লক্ষ্য। ঐতিহাসিক পি ই রবার্টসের মতে লর্ড কার্জনের বৈদেশিক নীতি প্রধানত উত্তর পশ্চিম সীমান্তে উপজাতি আফগানিস্তান, পারস্য, তিব্বত সমস্যার সাথে সম্পৃক্ত ছিল। তিনি ভারতবর্ষে শান্তি স্থাপন এবং উন্নয়নের লক্ষ্যে নিম্নবর্ণিত বেশ কিছু পদক্ষেপ নেয়। কৃষির সংস্কার। দেশের মেরুদণ্ড কৃষির উন্নয়নের জন্য লর্ড কার্জন সর্বপ্রথম সমবায়ী ঋণদান সমিতি স্থাপন করেন। 1900 খ্রিস্টাব্দে তিনি মহাজনদের হাত হতে কৃষকদের রক্ষা করার মহান উদ্দেশ্যে পাঞ্জাব ভূমি হস্তান্তর আইন বিধিবদ্ধ করেন। বিশ্ববিদ্যালয় আইন। 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে তিনি বিশ্ববিদ্যালয়গুলো সরকারি নিয়ন্ত্রণের দেনে আনেন। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার সম্প্রসারণ। অবশ্য শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারি কর্তৃত্ব বৃদ্ধি পাওয়ায় স্যার আশুতোষ মুখোপাধ্যায় এর ঘোর বিরোধিতা করেন। কার্জন হল। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ তার স্মৃতি বহন করছে। তিনি প্রাচীন কীর্তিসমূহ সংরক্ষণের জন্য প্রাচীন কীর্তি রক্ষা আইন প্রবর্তন করে একটি প্রত্নতত্ত্ব বিভাগ স্থাপন করেন। কলকাতার বিখ্যাত ইম্পেরিয়াল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি তার একটি স্মরণীয় কীর্তি। শিল্প বাণিজ্যের উন্নতি। দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতির জন্য লর্ড কার্জন একটি সরকারি শিল্প বিভাগ প্রতিষ্ঠা করেন। দরিদ্র জনসাধারণের সুবিধার জন্য তিনি লবণকর এবং মধ্যবিত্তদের জন্য আয়কর হ্রাস করেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে লর্ড কার্জন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান অ্যান্ড আলিগড় মুভমেন্ট বা আলিগড় আন্দোলন 1817 থেকে 1898 এডি। ওকে, ব্রিটিশ শাসিত ভারতে যেসব মনীষী ও সমাজ সংস্কারক অধঃপতিত পশ্চাৎপদ মুসলমানদের অজ্ঞতা ও শিক্ষা, সামাজিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা ও অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান অন্যতম। 1817 খ্রিস্টাব্দের 17 অক্টোবর দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। লেখাপড়ায় তিনি বেশি দূর এগুতে পারেননি। তিনি কোনো ইংরেজি শিক্ষা লাভও করেননি, মাদ্রাসায় পড়াশোনা করেছেন। 1837 খ্রিস্টাব্দে পড়াশোনা ত্যাগ করে কোম্পানির চাকরি গ্রহণ করেন। 1841 থেকে 1854 খ্রিস্টাব্দে ফতেহপুর সিক্রির মুনসেফ বা সাব জজ পদে নিয়োগ পান। এবং তিনি কী করেছেন আমরা যদি একটু দেখি, তিনি হচ্ছে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি তাহজিব উল আখলাক পত্রিকা প্রকাশ করেন, পাবলিকেশন অফ দ্য তাহজিব উল আখলাক। মুসলমানদের ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, নারী শিক্ষার উদাসীনতা প্রভৃতি কঠোর তিনি এর বিরুদ্ধে আন্দোলন করেন। এডুকেশনাল প্রোগ্রেস অফ ইন্ডিয়ান মুসলিমস প্রতিষ্ঠা করেন। এই সমিতির মাধ্যমেই 1875 সালের মে মাসে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়। 1877 সালের জানুয়ারি মাসে তিনি আলিগড় কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উপনীত হয়। অর্থাৎ তিনি কিন্তু মুসলমানদের যে একটা দূরদর্শিতার যে একটা ভাব আছে, সেই ভাব সম্পর্কে তিনি আরও মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। মুসলিমরা কিন্তু তখনকার কিন্তু একটা অজ্ঞতার একটা যুগ ছিল। মুসলিমদের কিন্তু, মুসলিম নারীদের কিন্তু তখনকার একটা পিছিয়ে পড়েছিল। তো তিনি হচ্ছে এগুলো এটার মাধ্যমে আরও সবার সামনে তিনি তুলে এনেছে যে নারীরাও আরও এগিয়ে আসতে পারে। মুসলমানদের উচ্চশিক্ষা তথা পাশ্চাত্য শিক্ষা লাভের ক্ষেত্রে এই সমিতি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলমানদের মধ্যে উন্নত চিন্তাধারা, ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি এবং গোরামি দূর করার লক্ষ্যে তিনি 1899 সালে মুসলিম সাহিত্য সমাজ মোহাম্মদান লিটারেরি সোসাইটি গঠন করেন। অর্থাৎ তিনি কিন্তু মুসলিমদের জন্য অনেক বিভিন্ন ধরনের কাজ কিন্তু তিনি করেছেন। কংগ্রেস প্রতিষ্ঠার ভূমিকা, যার পটভূমি বা যার গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসননীতির বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে, যার কারণ জাতীয় চেতনার রূপ নেয়। আর এ চেতনা থেকে 1857 খ্রিস্টাব্দে এর পূর্বে ও পরে ছোটোখাটো অনেক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য জনমত গঠনের লক্ষ্যে 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 1851 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান কর্তৃক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে গণ্য করা হয়। 1885 খ্রিস্টাব্দে কলকাতায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক আহত ভারতীয় জাতীয় সম্মেলনে জাতীয় কংগ্রেস গঠনের পরিকল্পনা করা হয়। মহামান্য আগা খানের নেতৃত্বে 35 সদস্যের প্রতিনিধি দলটি 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর ভারতের ভাইসরয় বড়লাট মিন্টুর সাথে সিমলায় সাক্ষাৎ করে মুসলমানদের স্বার্থ সম্বলিত স্মারকলিপিটি পেশ করেন। এরই প্রেক্ষিতে বড়লাট আশ্বাস দিয়ে বলেন, ভারত শাসন সংস্কার প্রবর্তিত হলে মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা হবে। এই ঘটনা ইতিহাসে বিখ্যাত সিমলা ডেপুটেশন নামে পরিচিত। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1885 সালে কিন্তু আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এই ভারতীয় জাতীয় কংগ্রেসই ছিল আমাদের সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ যে রাজনৈতিক প্রতিষ্ঠানটা ছিল ভারতীয় উপমহাদেশে, সেটাই। এবং এর থেকে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক আরও দল সৃষ্টি হয়। দ্য লখনউ প্যাক্ট 1916। ভারতীয় উপমহাদেশে দুই বিরোধমান হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনের ক্ষেত্রে 1916 সালের লখনউতে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। ব্রিটিশদের নির্যাতনমূলক কার্যকলাপের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে স্বাধিকার আদায়ের ক্ষেত্রে হিন্দু ও মুসলিম সম্প্রদায় একমত হলে লখনউ শহরে 1916 সালে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা ইতিহাসে লখনউ চুক্তি নামে পরিচিত। অর্থাৎ এখানে মুসলিমদের এবং ভারতীয় হিন্দুদের একটা একমত পোষণ করে এখানে ভারতীয় লখনউ শহরে এসে, এজন্য এটা আমাদের কাছে লখনউ প্যাক্ট বা লখনউ চুক্তি নামে পরিচিত। তারপর আসে আমাদের খিলাফত আন্দোলন। তুরস্কের খিলাফত রক্ষার জন্য 1920 থেকে 1924 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুসলমানদের নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তা ইতিহাসে খিলাফত আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ আমরা জানি যে তখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। প্রথম বিশ্বযুদ্ধ যখন ব্রিটিশরা যখন এই দেশ শাসন করেছিল তখন ব্রিটিশরা বলেছিল যে তারা যদি জয়ী হয় তখন তারা তুরস্কের খিলাফত কখনো ধ্বংস করবে না। তোমরা জানো যে তুরস্ক কিন্তু একটা মুসলিম খিলাফত ছিল, তো এই খিলাফত তারা ধ্বংস করবে না। এর জন্য ভারতীয় মুসলিমরা কিন্তু ব্রিটিশদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল। তোমরা জানো যে কাজী নজরুল ইসলামও কিন্তু আমাদের বাঙালি পল্টনে যোগদান করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে। তো এটা বলার পরেও যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন কিন্তু ব্রিটিশ সরকার এই যে আমাদের যে খিলাফত আন্দোলনটা হয়েছিল, এই তোমার তুরস্কের যে খিলাফত সেই খিলাফতটা ধ্বংস করে দিয়েছিল। এজন্য ভারতীয় যারা মুসলিম আছে তারা কিন্তু এটা কখনোই মেনে নিতে পারেনি। এজন্য তারা ভারতে যে আন্দোলন করে সেটা হচ্ছে আমাদের খিলাফত আন্দোলন নামে পরিচিত। অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট। খিলাফত আন্দোলনের পাশাপাশি 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের গতি সঞ্চার হতে থাকে। ব্রিটিশ সরকারের কাছ থেকে ন্যায্য বিবেচনা লাভ করার সকল আশা যখন তিরোহিত তখন মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসন কর্তৃপক্ষের প্রতি ভারতীয়দের সহযোগিতা ও সমর্থন প্রত্যাহার করে ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব বিপন্ন করে তোলার জন্য যে কর্মসূচি গ্রহণ করেন তাই ইতিহাসে অসহযোগ আন্দোলন 1920 নামে পরিচিত। 1928 সালে নেহেরু রিপোর্ট কংগ্রেস কর্তৃক গৃহীত হলে কার্যত লখনউ চুক্তি বাতিল এবং বেঙ্গল প্যাক্ট ও দিল্লি প্রস্তাব পরিত্যক্ত হয়। নেহেরু রিপোর্টে পৃথক নির্বাচন ব্যবস্থা বাতিল এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করায় মুসলমান নেতৃবৃন্দ বিক্ষুব্ধ এবং মর্মাহত হন। মাওলানা মোহাম্মদ আলী নেহেরু রিপোর্টকে অশেষ দাসত্ব ও হিন্দু আধিপত্য হিসেবে বর্ণনা করেন। মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের মাধ্যমে নেহেরু রিপোর্টের বিকল্প হিসেবে চতুর্দফার একটি প্রস্তাব উত্থাপন করেন, যা উপমহাদেশের ইতিহাসে জিন্নার বিখ্যাত
চোদ্দ দফা নামে পরিচিত, অর্থাৎ জিন্নাহ চোদ্দ দফা রিপোর্ট একটা প্রকাশ করেন, চোদ্দটা দফা থাকে সেই রিপোর্টে, এই জন্য এই রিপোর্টটা চোদ্দ দফা রিপোর্ট নামে পরিচিত। লাহোর প্রস্তাব, 23 মার্চ 1940 মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে প্রস্তাব উত্থাপন করেন তাই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে খ্যাত। অর্থাৎ আমাদের শেরে বাংলা একে ফজলুল হক তিনি বলেছিলেন যে যেইখানে পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে বা সরি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য একটা যেন দেশ করে দেওয়া হয়, আলাদা একটা দেশ করে দেওয়া হয় ভারতকে ভেঙে। এটাই হচ্ছে আমাদের লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে খ্যাত। অ্যাটলির ঘোষণা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে লর্ড ওয়েভেলের স্থলে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের গভর্নর নিযুক্ত করা হয়। 24 মার্চ 1946 মাউন্টব্যাটন ডিপি মেননের সহযোগিতায় তৎকালীন ভারতের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত বিভাগের একটি বাস্তব ও সর্বসম্মত পরিকল্পনা ব্রিটিশ সরকারের নিকট পেশ করেন। 1947 সালের 3 জুন এই পরিকল্পনা ঘোষণা করা হয়। এটাই ইতিহাসে 3 জুনের পরিকল্পনা। এই পরিকল্পনার নিম্নলিখিত প্রস্তাবসমূহ তুলে ধরা হয়। এই পরিকল্পনায় ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন গঠনের প্রস্তাব করা হয়। পাঞ্জাব ও বাংলা প্রাদেশিক আইনসভায় মুসলমান ও অমুসলিম ও মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলাসমূহের প্রতিনিধিগণ আলাদাভাবে ভোট দিয়ে সিদ্ধান্ত নেবেন তারা ভারত না পাকিস্তানে যোগ দেবে। সিন্ধু প্রদেশের যোগদানের সিদ্ধান্ত সিন্ধু প্রাদেশিক আইনসভার উপর দেওয়া হয়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের সিলেট জেলা গণভোটের মাধ্যমে যে কোনো ডোমিনিয়নে যোগদানের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আমাদের যে সিলেট জেলা আছে বা আমাদের যে আসাম যে অঞ্চল আছে ভারতের, তো এই আসাম অঞ্চল বা সিলেট জেলাকে কিন্তু তারা হচ্ছে আলাদা করে দিয়েছিল যে তোমরা হচ্ছে তোমাদের মানুষরা মিলে সিদ্ধান্ত নিবে যে তোমরা কার সাথে যোগদান করবে, তোমরা কি ভারতের সাথে যোগদান করতে চাও নাকি বাংলাদেশের সাথে যোগদান করতে চাও। তখন হচ্ছে এটা হচ্ছে 1947 সালে যখন ভারত ভাগ হয়ে যায় তখনকার ঘটনা। বেলুচিস্তানের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে ভারত বা পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বেলুচিস্তান যে একটা জায়গা আছে পাকিস্তানের, সেই জায়গার হচ্ছে সিদ্ধান্ত কিন্তু জনগণের উপরেই ছেড়ে দেওয়া হয় যে তোমরা ভারতে থাকবে নাকি পাকিস্তানে থাকবে, সেই সিদ্ধান্ত একান্তই তোমরা যদি ভোটের মাধ্যমে তোমরা সেই সিদ্ধান্ত নিতে পারো। বাংলা ও পাঞ্জাব বিভক্ত করার সিদ্ধান্ত গৃহীত হলে তা কার্যকর করার জন্য একটি সীমানা কমিশন গঠনের সুপারিশ করা হয়। প্রস্তাবিত দুটি রাষ্ট্রের গণপরিষদ সম্পূর্ণ স্বাধীনভাবে ব্রিটিশ কমনওয়েলথে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ বাংলা ও পাঞ্জাব বিভক্ত করার সিদ্ধান্ত কিন্তু বাংলা এবং পাঞ্জাবের মানুষের উপর দিয়ে দেওয়া হয় এবং এখানে বলা আছে যে একটা কমনওয়েলথে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কমনওয়েলথ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটা হচ্ছে কয়েকটা দেশের সমন্বয়ে গঠিত এবং সেই দেশগুলো হচ্ছে যেই দেশগুলো ব্রিটিশরা আগে শাসন করতো, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশভুক্ত যেই দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, যে ব্রিটিশ উপনিবেশভুক্ত যেই যে দেশগুলো আছে পৃথিবীর, এই দেশগুলোকে নিয়ে একটা সংগঠন বা সংস্থা, সেই সংস্থাটা হচ্ছে আমাদের কমনওয়েলথ। তো কমনওয়েলথে তারা থাকবে কি থাকবে না সেটাও কিন্তু তারা সেখানে সিদ্ধান্ত নেয়। দেশীয় রাজ্যগুলো নিজেদের ইচ্ছানুযায়ী যে কোনো ডোমিনিয়নে যোগদান করতে বা স্বাধীন থাকতে পারে। অর্থাৎ দেশীয় যে রাজ্যগুলো আছে আশেপাশে, যে ভারতের আশেপাশে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো ডোমিনিয়নে যোগদান করতে বা স্বাধীন থাকতে পারবে। অর্থাৎ তারা চাইলেও আশেপাশের যে রাজ্যগুলো ছিল তারা চাইলেও তারা স্বাধীন হয়ে থাকতে পারতো, আবার ভারতের সাথেও যোগদান করতে পারতো। তো তারা ভাবলো যে ভারতের সাথে যোগদান করাই হয়তো বেটার হবে, যেন তারা পরবর্তীতে ভারতের সাথে যোগদান করে ফেলে। ভারত ও পাকিস্তানের নিকট ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি ভারতীয় স্বাধীনতা বিল ব্রিটিশ আইন পরিষদে পেশ করা। অর্থাৎ ভারত পাকিস্তানের নিকট ক্ষমতা হস্তান্তর, তারা যখন আলাদা হয়ে যাবে, ভারত এবং পাকিস্তান দুই দেশ যখন আলাদা হয়ে যাবে 1947 সালে, তখন তাদের নিকট ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি ভারতীয় স্বাধীনতা বিল ব্রিটিশ আইন পরিষদে পেশ করা। অর্থাৎ ব্রিটিশ আইন পরিষদে ভারত এবং পাকিস্তান যে দুইটা যে আলাদা দেশ হয়ে গেল, এই আলাদা দেশের জন্য ব্রিটিশরা বা তাদের দেশে একটা তাদের আইন পরিষদে, অর্থাৎ তাদের যে আইনসভা আছে সেই আইনসভাতে একটা বিল তখন তারা হচ্ছে ওইখানে পাশ করে। তো এই ছিল আমাদের ইতিহাস প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায়, সেটা ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।